যাচ্ছি তার কাছে হ্যালো ভাইয়া ভালো আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন আমি তো ভালো আছি আপনার নামটা কি যেন আগেও তো আসছিলেন না আপনার আমি মনে করতে পারি নাই পিছনে সাদার দেওয়ালটা আমার মনে আছে

কি খাইছে অতি তাড়াতাড়ি খাইছি ভাই কেননা আমি কই কিন্তু ভাই যদি জাগা তাহলে কিন্তু আজকে কোন রমি হইব না কিন্তু ভাই যাবে কা কেন কিন্তু ভাই তো আরটিভির মধ্যরাতে সংবাদে রাগ থাকবে আপনি আমি বলি কোন চাপ নেবেন না আপনাদের জন্যই অনুষ্ঠান খাইতে খাইতে কথা কবেন লোভ দেখাবেন এমনে লোকমা দিয়ে এমনি দিয়ে করে খাইয়ে ফেলাবেন বুঝছেন না ভাই এববে তো খাওয়া যায় না ভাই খাওয়া লাগে হ্যাঁ আরামসে খাবেন আপনি দরকারলে এববে আঙ্গুল চুবায়াছে এটা খান আপনি দুই আঙ্গুল দিয়া খান তিন আঙ্গুল দিয়া খান যেমনে খুশি খান আপনি দুই হাত দিয়াও খান আপনি গামলা নিয়ে এমনি ডাইলা খান আমার কোনো সমস্যা নাই আরে আপনা সমস্যা নাই আমারও তো সমস্যা নাই কোনো টেনশনে নাই এখন এখন বলেন যে এই যে খাওয়া দাওয়া করলেন কি খাইলেন আপনাদের চাউন্ড অফ হয়ে যায় কেন মিউট হয়ে যায় কেন আমাদের সাউন্ড মিউট হয়ে যাচ্ছে আচ্ছা আমি টিমকে বলছি যাতে আর মিউট না হয় ওনার এই ব্যাপারে সচেতন টেকনিক্যালি শুনতো একটু খবর সুন্দর এখন কি শোনা যাচ্ছে জি জি এখন শোনা যাচ্ছে আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি একদম জোরে জোরে শুনতে পাচ্ছি আচ্ছা যাক তাড়াহুড়া করে কি খেলেন মাইক খেলেন না তাড়া করা গেলে কি খেলাম আজকে স্পেশাল কোনো কিছু না আজকে সামথিং আমাদের বাংলাদেশের ভেন্ডি বাজি ছিল ভেন্ডি বাজি ওয়াও ভেন্ডি পরে ভেন্ডি বাজির ইংলিশ জানেন কি ভেন্ডির ইংলিশ তো লেডিস ফিঙ্গার লেডিস ফিঙ্গার লেডিস রিলেটেড সব কিছু জানে পোলাপান ভালো লাগে আচ্ছা তারপর না তারপরে ডাল ছিল মাশরুর ডাল ওকে তারপর বাজি কেন প্রবাসে তো বুঝেনই নিজেরা ভাগ করাতে

পুকা না তো আমার আরে চাকু রাখি না আমি ডরাই নাকি আপনি আমারে চাকু দিয়া ভয় দেখায় লাভ আছে আমি চাকুর আমি যে চাকু আপনি দিয়া ভয় দেখাইতেছেন আমারে ওই চাকুর ফ্যাক্টরির মালিক আমি জানেন তাইনি তাইলে তো আপনি বিক্রিতে ভাই যেতে হবে কারণ চাকু আমাদের এখানে খুব দাম অনেক দাম ঠিক আছে একটা চাকু কিনলে কমসে কম 20 দরাম 30 দরাম লাগে তো একটা চাকু এক সেকেন্ড

ও আপনি ছুরি নিয়ে বসছেন কেন আমার থেট দেখাইলেন কেন বলেন আমি তো ভালোবাসি অভিযোগ করছি আপনি নিয়ে বসি নাই এইখানে মালটা ছিল মালটা খেয়েছিলাম তারপরে ছিল তো তো হাতে আই আর বুঝে নাই তো মানুষ বলে না লুয়া বা ছুরি কোনো কিছু থাকলে হাতের মধ্যে এমনিতেই আসে কই মালটা দেখান তো

পার্সোনাল ইমেইল নাম্বারটা আমাকে দেন আপনাকে আমি ইমইতে সেন্ড করে দেই ও পার্সোনাল ইমেইল দিবেন কিন্তু পাড়ামে নিমতে বাহ কি বুদ্ধি মাশাআল্লাহ আপনি খোসা বাড়াবেন আপনি খোসা ছবি বাড়াবেন আমার বোঝা শেষ হ্যাঁ তো এখন আপনি শরীর স্বাস্থ্য সুস্থ আছে তো এখন আমার শরীর স্বাস্থ্য সুস্থ আছে দোয়া করেন যাতে ঈদের আগ পর্যন্ত সুস্থ থাকি ঠিক আছে জি অবশ্যই দোয়া করি এবং ঈদের মধ্যে আপনার কোন কোন नाते बुलाइतेছে এটাও একটু বলে দেন ঠিক আছে